হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আজকে ইমু বিষয়ে কিছু কথা বলবো। তো ইমু যারা ব্যবহার করেন, তো কারণবশতে আপনি যে কোনো ভিডিও কল বা ভয়েস রেকর্ড কল আপনি রেকর্ড করতে চাচ্ছেন, যেমন যেহেতু আপনি ইমুতে গিয়ে আপনি ভিডিও কলে কথা বলতেছেন, সেহেতু সেটা আপনি রেকর্ড করতে চাচ্ছেন। তো এমন একটা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনটা আমি প্রায় 3 বছর ধরে ব্যবহার করতেছি। খুবই ভালো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইমুতে ভিডিও কল সহ ভয়েস সহ সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে রেকর্ড করতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর একটি কথা না বলে নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমত বন্ধুরা, আপনাদের একটি যেহেতু এমুতে এই রেকর্ড করা সেটিংটি বা অপশনটি নেই, সেহেতু আমাদের একটি টিপস অবলম্বন করতে হবে। তো এই টিপসটি হচ্ছে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এক্স রেকর্ডার। তো আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে উপরে লিখবেন এক্স রেকর্ডার। তো এখানে এক্স আর ই সি ও আর ডি ই আর। তো যখন এই এক্স রেকর্ডার নামে এখানে সার্চ দেবেন, তখন এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাবেন প্রথমে। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে যখন ওপেনে ক্লিক করবেন, তো আমি এই অ্যাপ্লিকেশন দ্বারাই কিন্তু আমি ভয়েস রেকর্ড করতেছি। তো আপনারা এটা যখন ওপেন করবেন, ওপেনে ক্লিক করবেন, তখন কিছু পারমিশন ইঙ্গিত দিয়ে আপনাদের দেখাবে, সেই পারমিশনগুলো আপনারা করে নেবেন। তো আমি আপনাদের সেটা দেখাতে পাচ্ছি না, কারণ ওই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমি ভয়েস রেকর্ড করতেছি। তো আপনারা সেটি করার পরে অ্যাপ্লিকেশনটা পারমিশন দিয়ে নেবেন। তো দেওয়ার পরে এখানে যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তো ওপেন করার পরে উপরে এরকম আপনাদের একটি অপশন আসবে। তো অপশনটা দেখাচ্ছি বন্ধুরা, আপনাদের দেখানোর স্বার্থে আমি কিছু স্ক্রিনশট নিয়ে রাখছি। তো এই স্ক্রিনশটগুলো আপনাদের দেখাবো। যখনই আপনারা এটা ওপেন করবেন, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম কিন্তু একটা পপআপ চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যখনই এটার মধ্যে ক্লিক করবেন, তো এটার মধ্যে রেকর্ড করার জন্য প্রথমত আপনাদের ইমুটা যাকে কল দিবেন, ভিডিও কল রেকর্ড করবেন, তার আগে কিন্তু এটা আপনাদের সেটিংটি করে নিতে হবে আর এই মানে রেকর্ডটা অন করে দিতে হবে। তো এটা অন করার জন্য আপনাদের এরকম পপআপ চলে আসবে। তো এরকম পপআপ যখন চলে আসবে, এর মধ্যে ক্লিক করে দিবেন। এর মধ্যে যখন ক্লিক করে দিবেন, তখন আপনারা দেখতে পাবেন যে ক্লিক করার সাথে সাথে এরকম আপনাদের শো করবে। তো এরকম যখন শো করবে, তখন আপনারা উপরের অপশনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার 3 সেকেন্ডের মতো কাউন্ট হবে। এটার মধ্যে যখন ক্লিক করবেন, তখন স্টার্ট নামের একটা অপশন আসবে। তো স্টার্ট নামের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে 3 সেকেন্ড কাউন্ট হওয়ার পরে আপনার রেকর্ডটা শুরু হবে। তো রেকর্ডটা শুরু হওয়ার পরে আপনি কি করবেন, এমুতে যাবেন। এমুতে গিয়ে আপনি যাকে কল দিতে চাচ্ছেন বা যার ভিডিও কল আপনি রেকর্ড করতে চাচ্ছেন, এটার মধ্যে ক্লিক, এইভাবে রেকর্ড শুরু হওয়ার পরে যাকে কল দিতে চাচ্ছেন তার আইডিতে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে আপনারা তাকে কল দিবেন। তো কল দেওয়ার পর কিন্তু রেকর্ডটা শুরু হবে, খুব ক্লিয়ারলিভাবে রেকর্ডগুলো আপনি দেখতে পারবেন বা শুনতে পারবেন। তো এখন আপনাদের সেটিংটা একটু বলে দিই। সেটিংটা আমার দেখাতে সমস্যা হচ্ছে, কারণ এই কারণেই যে আমি এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু রেকর্ড করতেছি। তো যখনই আপনারা এই সেটিংগুলো করবেন, তখন দেখতে পাবেন যে এরকম যখন অপশন চলে আসবে, তো এরকম অপশন আসার পরে নিচে দেখতে পাবেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে, তো বন্ধুরা আপনারা যখন সেটিংয়ে ক্লিক করে দিবেন, সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনাদের অপশন চলে আসবে। তো এগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকে। তো আপনারা এখানে ক্লিক করে 1080p দিয়ে দিবেন, তারপরে কোয়ালিটি অটো দিয়ে দিবেন,
তারপরে দেখতে পাচ্ছেন পরের অপশন এটাও অটো দিয়ে দিবেন, তারপরে এটা দেখতে পাচ্ছেন এটাও অটো দিয়ে দিবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডার অডিও এটাতে টিক চিহ্ন মারে দিবেন। তো টিক চিহ্ন মারে দেওয়ার পরে এখানে নিচে আর কোনো কিছু সেটিং করতে হবে না, তারপরে নিচে দেখতে পাবেন দুটো অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেটিংটা অলরেডি হয়ে যাবে। তো এখন আপনারা যখন কল রেকর্ড করবেন খুব সুন্দর কিন্তু এইচডি কোয়ালিটিতে রেকর্ড হয়ে যাবে। তো আজকে দেখালাম, তো সুন্দরভাবে দেখাতে গেলে আমার আরেকটি ফোনের অবলম্বন নিতে হবে, সেই ক্ষেত্রে আমার ওই ফোনটা নেই, তো আমার একটি মাত্র ফোন, সেই জন্য কিন্তু আপনাদের এইভাবে দেখাতে হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার এমুতে সমস্ত ভিডিও কল বা অডিও কল সহ খুব ক্লিয়ারলিভাবে আপনি রেকর্ড করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আরেকটি কথা না বললে নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি। আপনাদের সাথে আরেকটি কথা বলতে ভুলে গেছি, তো আপনারা যখন সেটিংয়ে ক্লিক করে দিবেন বা সেটিংয়ে ক্লিক করে দেওয়ার সময় এরকম একটা অপশন দেখতে পাবেন, ভিডিও একটি আইকন, এই আইকনে ক্লিক করলেই আপনার রেকর্ড করা ভিডিও আপনি দেখতে পারবেন বা অটোমেটিক কিন্তু গ্যালারিতে এই ভিডিও রেকর্ডটা চলে যাবে। তো এই পর্যন্ত আজকে এইটাই মানে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, এই জন্যই দুঃখিত। তো এইভাবে কিন্তু আপনার সমস্ত ইমু ভিডিও কল বা অডিও কল আপনি রেকর্ড করতে পারবেন, খুব ভালো একটি অ্যাপ্লিকেশন। তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রইলো।